প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে আমরা ইলাস্ট্রেটর সিসির বিগিনার্স লেভেলের টিউটোরিয়ালে গ্রেডিয়েন্ট টুলের তৃতীয় পর্ব শুরু করছি। তো গ্রেডিয়েন্ট টুলের প্রথম এবং দ্বিতীয় পর্ব আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো তৃতীয় পর্বে আমি বিভিন্ন রকম শেপ এঁকে বা বিভিন্ন রকম ড্রয়িং করে সেই ড্রয়িংয়ের উপরে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে কীভাবে বিভিন্ন রকম আর্ট করতে পারি সেটা আমি দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিবন, বিভিন্ন রকম পাওয়ার বাটন, গ্লোজি বল দেখতে পাচ্ছেন, গ্লোজি বাটন দেখতে পাচ্ছেন, এখানে কিছু গ্লোজি বাটন দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। তো সর্বপ্রথমে আমরা এখানে ইলিপ্স টুলটা অ্যাক্টিভ করে নিলাম। ইলিপ্স টুলটা অ্যাক্টিভ করে আমরা শিফট অল্টার চেপে এখানে একটা ইলিপ্স ড্র করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিল কালার রেড গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পূর্বে আমি উইন্ডো থেকে আমরা সরাসরি চলে যাব কালারে। তো কালার প্যালেটটা এখানে ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন ডান দিকে, এবং এরপরে উইন্ডো থেকে আমরা চলে যাব সোয়াচেসে। এগুলো আমি পূর্বে টিউটোরিয়ালেও দেখিয়েছি। এই যে এখানে সোয়াচেস দেখা যাচ্ছে, সোয়াচেস প্যালেট ওপেন করলাম। সোয়াচেস প্যালেটের নিচে আমরা যদি কালার প্যালেটটাকে এভাবে মাউসের বাটনটা চেপে ধরে ড্র্যাগ করে এভাবে সেট করি তাহলে দেখতে পাবো দুটো সোয়াচেসের মাঝামাঝি একটা নীল রঙের একটা হরাইজন্টাল রেখা দেখা যাচ্ছে। এভাবে যখন হরাইজন্টাল লাইনটা দেখা যাবে, যখন লাইনটা দেখা যাবে তখন ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে এই দুইটা প্যালেট একসাথে সংযুক্ত হয়ে গেল। আমি একটু ছোটো করে দিচ্ছি এভাবে। এবার দুইটা প্যালেটকে আমরা একসাথে এভাবে মুখ করাতে পারছি আমাদের আর্টবোর্ডের উপরে। এবার আমরা যে কাজটা করবো, গ্রেডিয়েন্ট যে প্যালেটটা আছে সেটা ওপেন করবো। এবার আমরা ফ্লোটিং প্যালেট থেকে গ্রেডিয়েন্ট যে প্যালেটটা আছে সেটা ওপেন করবো। তো গ্রেডিয়েন্ট আইকনটা দেখা যাচ্ছে, এটার উপর ক্লিক করে গ্রেডিয়েন্ট প্যালেট ওপেন হয়ে গেল। এটাকে আমরা ড্র্যাগ করে এভাবে কালার প্যালেটের নিচে সংযুক্ত করে দেবো পূর্বের মতো। তো এখানে দেখতে পাচ্ছি যে সোয়াচেস, কালার এবং গ্রেডিয়েন্ট এই তিনটা প্যালেট একসাথে এভাবে সংযুক্ত হয়ে আছে। এটাকে আমি ড্র্যাগ করে একটু ছোটো করে দিচ্ছি এভাবে। এই প্যালেটগুলোকে যেমন আমরা উপরে নিচে ছোটো বড়ো করতে পারি এভাবে মাউসের বাটনটা চেপে ধরে ড্র্যাগ করে, সেমভাবে আমরা কিন্তু ডানে বাঁয়ে এভাবে ড্র্যাগ করে ছোটো বড়ো করতে পারবো আমাদের প্রয়োজন হলে। সবার উপরে যে কালো রঙের বাটটা দেখা যাচ্ছে প্যালেটের, এই উপরে প্যালেটের উপর মাউসের বাটনটা চেপে ধরে যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমরা আর্টবোর্ডে যে কোনো স্থানে এটাকে এভাবে যে কোনো স্থানে নিতে পারবো। তো এই তিনটা প্যালেট একসাথে ওপেন করার উদ্দেশ্য হলো গ্রেডিয়েন্ট যে প্যালেটটা আছে সেই গ্রেডিয়েন্ট প্যালেটের সাথে এই দুইটা প্যালেট সম্পর্কযুক্ত। এটা আমি আগে টিউটোরিয়ালেও দেখিয়েছি। আমরা যখন কোনো অবজেক্টের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব তখন আমাদের প্রথমে খেয়াল করতে হবে, আমি এখানে স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি, এভাবে স্ট্রোকের মানটা বাড়িয়ে দিলাম, অবজেক্টের স্ট্রোকের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো না ফিলের উপরে অ্যাপ্লাই করবো। তো এটা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে দেখে নিতে হবে যে আমাদের টুল প্যানেলের স্ট্রোকের যে বক্সটা রয়েছে সেটা কোথায় আছে এবং ফিলের যে বক্সটা আছে সেটা কোথায় আছে। তো এটা আমি পূর্বে টিউটোরিয়ালে বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো আমি আবার বলছি, তো আমরা যদি স্ট্রোকের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে স্ট্রোকের যে বক্সটা রয়েছে সেটা উপরে থাকবে, আর যদি ফিলের উপর আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে ফিলের বক্সটাকে আমাদের উপরে নিয়ে আসতে হবে। তো এটা আমরা টুল প্যানেল থেকে ফিলের বক্সের উপর ক্লিক করলে ফিলের বক্সটা উপরে চলে আসলো। এবং এই সেম জিনিসটা আমরা এখানে গ্রেডিয়েন্টের যে প্যালেটটা আছে সেখানেও দেখতে পাবো। দেখুন এখানে যখন আমরা ফিলের বক্সটা উপরে নিয়ে আসছি গ্রেডিয়েন্ট প্যালেটে অটোমেটিকভাবে একই সাথে ফিলের বক্সটা উপরে চলে আসছে, এবং উপরে যে দুইটা প্যালেট দেখতে পাচ্ছেন সোয়াচেস এবং কালার এই দুইটা প্যালেটের ভিতরেও দেখতে পাচ্ছেন যে ফিলের বক্সটা উপরে চলে আসছে এবং স্টোকের বক্সটা নিচে চলে গেছে। তো টুল প্যানেল থেকে যদি আমরা পুনরায় স্টোকের যে বক্সটা রয়েছে তার উপরে ক্লিক করি দেখুন স্টোকের বক্সটা এখন উপরে চলে আসছে, ফিলের বক্সটা নিচে চলে গেছে, এবং একই সাথে এই তিনটা প্যালেটের ভিতরেও কিন্তু একই কাজ হয়েছে। তো এখানে যে কোনো একটা প্যালেট থেকে বা টুল প্যানেল থেকে যদি আমরা এখানে স্টোক এবং ফিলের বক্সকে উপরে বা নিচে আনি একই সাথে সব জায়গায় স্টোক এবং ফিলের বক্স চেঞ্জ হবে। আমরা যেহেতু অবজেক্টকে গ্রেডিয়েন্ট দ্বারা ফিল করব তাহলে আমরা ফিলের বক্সটাকে উপরে নিয়ে আসলাম ক্লিক করে। এবার আমরা সোয়াচেস প্যালেট থেকে রেডিমেড গ্রেডিয়েন্টগুলো এখানে দেখা যাচ্ছে সেভ করা, সেই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করলে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে, অথবা কন্ট্রোল প্যালেটের সোয়াচেস থেকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্ট প্যালেটের ভিতরে যে আরেকটা প্যালেট দেখা যাচ্ছে এখান থেকেও আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এগুলো কিন্তু সব সেভ করা গ্রেডিয়েন্ট, আমরা যে কোনো গ্রেডিয়েন্টকে আমরা সেভ করলে সেটা সোয়াচেসে এবং এখানে দেখতে পাবো। আর এছাড়াও আমরা যদি আমাদের পছন্দ মতো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, বিভিন্ন রকম কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই কোনো অবজেক্টের উপরে, তাহলে আমরা এভাবে অবজেক্টটাকে সিলেক্ট করে নিয়ে এখানে গ্রেডিয়েন্ট প্যালেটের ভিতরে যে গ্রেডিয়েন্ট বারটা আছে তার উপরে ক্লিক করবো। গ্রেডিয়েন্ট বারের উপরে যখন আমরা কার্সর নিচ্ছি দেখা যাচ্ছে যে গ্রেডিয়েন্ট স্লাইডার দেখা যাচ্ছে। পূর্বে কিন্তু এখানে এই স্লাইডার দুটো ছিল না যখন আমরা গ্রেডিয়েন্ট প্যালেটটা ওপেন করেছিলাম। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করলাম। তা আপনারা খেয়াল করবেন পূর্বে যখন আমরা টুল প্যানেল থেকে সোয়াচেস, কালার বা গ্রেডিয়েন্ট প্যালেট থেকে ফিল এবং স্টোক কালারের বক্সকে উপরে নিচে নিয়েছি তখন একই সাথে এই সব জায়গায় এটা চেঞ্জ হয়েছে। একই রকমভাবে কালারের ভিতরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো গ্রেডিয়েন্ট বক্সের ক্লিক করে তখন দেখুন বিভিন্ন জায়গায় চেঞ্জ হবে। আপনারা এখানে কালারের যে প্যালেটটা আছে সেখানে খেয়াল করুন, এখানে দেখা যাচ্ছে সি এম ওয়াইকে, এবং আমাদের ডকুমেন্টটা কিন্তু সি এম ওয়াইকে মুড়ে
ওপেন করা আছে। যখনই আমরা এই লিস্টটা সিলেক্ট অবস্থায় গ্রেডিয়েন্ট স্লাইডারে যে বারটা আছে সেই বারের উপর ক্লিক করবো, তখন এই লিস্টের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ গ্রে স্কেল মোড, এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে কালারের যে প্যালেট আছে সেখানে সিএমওয়াইকের যে কালারের যে স্লাইডারগুলো ছিল সেগুলো আর দেখা যাচ্ছে না, সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সিএমওয়াইকেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণ হলো এখানে মুডটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ গ্রে কালার মোডে এটা চলে আসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে মুডটা আছে। তো এটা দেখার জন্য কালার প্লেটের ডান দিকে যে একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো একটা ড্রপ ডাউন লিস্ট, সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রে স্কেল, আরজিবি, এইচএসবি, সিএমওয়াইকে বিভিন্ন রকম মুড দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ গ্রে কালারে আছে। এখানে ফ্লোটিং লিস্টে যে কটা কমান্ড রয়েছে সবগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ, অনলি হাইড অপশনটা অ্যাক্টিভ রয়েছে কারণ এটা ব্ল্যাক। তো একটি ইনঅ্যাক্টিভ হওয়ার কারণ কী? তো এগুলো ইনঅ্যাক্টিভ হওয়ার কারণ এখানে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি, এখানে কিন্তু কোনো কালারকে ইন্ডিভিজুয়ালভাবে বা নির্দিষ্টভাবে অ্যাক্টিভ করিনি। এখানে গ্রেডিয়েন্ট স্লাইডারের বক্সের উপর ক্লিক করে আমরা এই ইলিপসের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, কোনো কালারকে কিন্তু আমরা নির্দিষ্টভাবে সিলেক্ট করিনি। তো কোনো কালারকে সিলেক্ট করার জন্য আমাদের কী করতে হবে, এখানে যে গ্রেডিয়েন্ট বারটা আছে বাইরের দুই বারটার দুই দিক নিচে দুই দিকে দুইটা স্লাইডার দেখা যাচ্ছে, একটা হলো হোয়াইট কালারের স্লাইডার আর একটা ব্ল্যাক কালার। আপনারা এখানে কালার যে প্যালেটটা আছে সেটা দিকে খেয়াল করুন, আমি যে কোনো একটা স্লাইডার উপর যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কে নামক একটা স্লাইডার চলে আসছে, অর্থাৎ কে ফর কি ব্ল্যাক বা ব্ল্যাক কালারের যে কে সেটাই এখানে বোঝানো হচ্ছে। গ্রে স্কেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার থাকে আমরা জানি, তো এবার যদি আমরা কালার প্যালেটের ডান দিকে যে আইকনটা আছে তার উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো গ্রে স্কেলের যে মুডটা আছে তার বাঁ দিকে ঠিক ছিল, অর্থাৎ গ্রে স্কেলের মুডটা এখানে অ্যাক্টিভ আছে। এখন কিন্তু সবগুলো মুড এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে যখন আমরা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কালার উপরে ক্লিক করে। এবার এখান থেকে আমরা চাইলে যে কোনো মুড চেঞ্জ করে দিতে পারি, যদি আরজিবি মুডে আমরা কাজ করতে চাই তাহলে আরজিবি উপরে ক্লিক করলে আরজিবি মুডটা অ্যাক্টিভেট হয়ে গেলো এবং আরজিবি মুডের স্লাইডগুলো দেখা যাচ্ছে। এইচএসবি মুড, হিউজ স্যাচুরেশন অ্যান্ড ব্ল্যাক, এই মুডটা অ্যাক্টিভেট করলে এই মুডের স্লাইডারগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। এভাবে যে মুডকে আমরা ক্লিক করবো সেই মুডের স্লাইডারগুলো আমরা দেখতে পাবো, এই স্লাইডারগুলো আমাদের পরবর্তীকালে কাজে লাগবে, তো সেটা আমরা পরে দেখবো। এবার আমরা এখান থেকে স্ট্রোকটাকে সরিয়ে দিচ্ছি, আমাদের স্ট্রোকের প্রয়োজন নেই, তো স্ট্রোকটাকে সরিয়ে দিলাম। এখানে আমরা গ্রেডিয়েন্ট প্লেটের টাইপটা দেখতে পাচ্ছি লিনিয়ার, এখানে লিনিয়ার টাইপের গ্রেডিয়েন্ট রয়েছে, এটার উপর আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আরও কিছু গ্রেডিয়েন্ট স্লাইডার যোগ করে দেখাচ্ছি। আমরা জানি যে গ্রেডিয়েন্ট বারের নিচে যখন কার্সর নেব তখন কার্সর নিচে একটা প্লাস চিহ্ন দেখা যাবে, অর্থাৎ আমরা এই গ্রেডিয়েন্টের ভিতরে আরও স্লাইডার যুক্ত করতে পারবো। কার্সরটা নিলে যখন প্লাস চিহ্ন দেখা যাবে তখন যদি আমরা ক্লিক করি সাথে সাথে একটা স্লাইডার যুক্ত হয়ে গেলো, এবং এই স্লাইডারটা যে পয়েন্টে যুক্ত হলো সেখানে যে কালারটা আছে সেই কালারটাই কিন্তু এই স্লাইডারটা ধারণ করে থাকবে। যদি আমরা এই ব্ল্যাক কালারের কাছাকাছি নিয়ে মাউসে আমরা ক্লিক করি এখানে একটা স্লাইডার যুক্ত হলো, এই স্লাইডারটা কিন্তু ব্ল্যাক কালারের উপরে যুক্ত হয়েছে, ফলে এই স্লাইডারটা ব্ল্যাক কালারকে ধারণ করে আছে, ঠিক আছে। তো এভাবে মাউসে বাপড়ে চেপে যদি নিজে দিকে ড্রাগ করি তাহলে স্লাইডারটাকে আমরা ডিলিট করতে পারবো। এছাড়া যে স্লাইডারটাকে আমাদের ডিলিট করার প্রয়োজন সেই স্লাইডারের উপর মাউসে বাপড়ে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে ক্লাস আরকে ক্লিক করলেও সেই স্লাইডারটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা স্লাইডার যুক্তি করতে পারি। আবার আমরা যে কোনো গ্রেডিয়েন্ট স্লাইডারকে ডুপ্লিকেট করতে পারি, আমরা চাচ্ছি যে ব্ল্যাক কালারের যে স্লাইডার আছে সেটাকে ডুপ্লিকেট করবো। ব্ল্যাক কালারের স্লাইডারের উপরে মাউসে বাপড়ে চেপে ধরে কিবোর্ড থেকে অটার কি চেপে ধরবো, অটার কি চেপে ধরে মাউসে বাপড়ে চেপে বাঁ দিকে ড্রাগ করি তাহলে দেখুন এখানে এই ব্ল্যাক কালারের আরেকটা ডুপ্লিকেট স্লাইডার তৈরি হয়ে গেছে। এবার আমরা এই হোয়াইট কালারের স্লাইডারটাকে মাঝখানে নিয়ে আসি এবং ব্ল্যাক কালারের স্লাইডারটাকে সবার বাঁ দিকে নিয়ে যাই, বা হোয়াইট কালারের স্লাইডারটাকে মাঝখানে এভাবে নিয়ে আসি। তো দেখুন এখানে দুইটা ব্ল্যাক কালারের স্লাইডার এবং একটা হোয়াইট কালার স্লাইডারের মাধ্যমে এখানে একটা ইফেক্ট তৈরি হয়েছে। তো চাইলে আমরা এখানে আরও হোয়াইট কালারের স্লাইডার যুক্ত করতে পারি, অল্টাকে চেপে ধরে যদি মাউসের বাম্পারটা চেপে এভাবে ড্রাগ করি তাহলে হোয়াইট কালারের আরেকটা স্লাইডার এখানে ডুপ্লিকেট কপি হয়ে গেল। এবার আমরা ব্ল্যাক কালারের স্লাইডারকে ডুপ্লিকেট করব, ব্ল্যাক কালারের স্লাইডারের উপরে মাউসের বাম্পারটা চেপে ধরে অল্টাকে চেপে ধরে একই সাথে মাউসের বাম্পারটা চেপে এভাবে ড্রাগ করে আমরা ব্ল্যাক কালারের একটা স্লাইডার এখানে যুক্তি করে ফেললাম। এভাবে আমরা যে কোনো স্লাইডারের কপি তৈরি করতে পারি। এবার আমরা এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই অবস্থায় টাইপের লিনিয়ার জায়গায় রেডিয়াল করে দিলাম, তাহলে দেখুন এখন আরেক রকম ইফেক্ট দেখা যাচ্ছে। তো এবার যদি আমরা এখান থেকে কালো যে স্লাইডারটা আছে বাঁ দিকে সেটার উপর মাউসের বাম্পারটা চেপে ধরে নিচে থেকে ডাক করে তাহলে কালো স্লাইডারটাকে এখান থেকে ডিলিট হয়ে গেল। সবার শেষে দুইটা স্লাইডার রয়েছে, এই দুইটা স্লাইডারকে কিন্তু আমরা সহজে ডিলিট করতে পারবো না, ঠিক আছে। ডিফল্ট অবস্থা দুইটাই থাকবে, দুইয়ের অধিক যদি স্লাইডার থাকে তাহলে আমরা সেগুলোকে ডিলিট করতে পারবো। তো এবার দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্টটা এরকম দেখা যাচ্ছে। তো এভাবে রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই অবস্থায় আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট প্যালেট থেকে অ্যাঙ্গেলের মান চেঞ্জ করে দেই, এবং এখানে 30 ডিগ্রি দিয়েছি, এখানে 120 ডিগ্রি অথবা মাইনাস দিকে যদি -90 ডিগ্রি এখানে কিন্তু কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ রেডিয়াল যে গ্রেডিয়েন্ট রয়েছে সেটা ঘূর্ণায়ন অবস্থায় অ্যাপ্লাই হয়, সেই কারণে এখানে অ্যাঙ্গেলের মান চেঞ্জ করে দিলে সেটা এখানে অ্যাপ্লাই হয় না। টাইপটা যদি আমরা এখানে লিনিয়ার করে দিই, লিনিয়ার করে দেওয়ার পরে এবার যদি আমরা অ্যাঙ্গেলের মান চেঞ্জ করি তাহলে কিন্তু সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে মূল ব্যাপারটা হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট যেহেতু
বৃত্তাকারে অ্যাপ্লাই হয়, তাই এখানে কোডিং যে মান রয়েছে সেগুলো এখানে চেঞ্জ করলে সেটা এখানে শো করে না। রেডিয়াল গ্রেডিয়েন্টের যে অ্যাঙ্গেল আছে সেটাকে আমাদের পরিবর্তন করার জন্য টুল প্যানেল থেকে গ্রেডিয়েন্ট টুলটা অ্যাক্টিভ করতে হবে। তো এখানে যে শেপটা রয়েছে সেটা এভাবে সিলেক্ট অবস্থায় আমরা টুল প্যানেল থেকে গ্রেডিয়েন্ট টুলটা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে গ্রেডিয়েন্ট টুলের যে স্লাইডার রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কার্সরটা খালি জায়গা নিলে আমরা দেখতে পাচ্ছি এটা ক্রসের। তো ক্রসের কার্সরের মাধ্যমে আমরা এই ইলিপসের যে কোনো স্থানে নিয়ে মাউসের বাম্পারটা চেপে ধরে যদি এভাবে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাবো স্লাইডারটা লম্বা হয়ে যাচ্ছে। যত আমরা নিচের দিকে ড্র্যাগ করবো তত স্লাইডারটা লম্বা হচ্ছে। তো আমি পূর্বের টিউটোরিয়ালে এই ব্যাপারে বিশদভাবে আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আমরা এইভাবে ড্র্যাগ করে যদি ছেড়ে দিই, যে বিন্দু থেকে ড্র্যাগ করেছি সেই বিন্দুতে কিন্তু গ্রেডিয়েন্টের বারের বাঁ দিকে যে কালারটা আছে সেটা এখানে শো করছে, এবং যেই বিন্দুতে ছেড়ে দিয়েছি সেই বিন্দুতে কিন্তু গ্রেডিয়েন্ট বারের শেষের যে কালারটা আছে সেটা দেখা যাচ্ছে। তো এইভাবে পর্যায়ক্রমে আমি যেদিক থেকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব সেই দিক থেকে গ্রেডিয়েন্ট বারের প্রথম দিকে যে কালারটা থাকবে সেটা প্রথমে শো করবে, তারপরে যে কালার থাকবে পর্যায়ক্রমে এইভাবে কালারগুলো শো করতে থাকবে। যদি আমরা এখানে হোয়াইটের জায়গায় যদি আমরা অন্য কোনো কালার দিই, এখানে এখান থেকে যদি আমরা রেড কালার দিই, এখন যদি আমরা নিচের থেকে এইভাবে মাউসের বাম্পারটা চেপে ধরে ড্র্যাগ করি দেখুন নিচের দিকে রেড কালারটা দেখা যাচ্ছে, ব্ল্যাক কালারটা শেষের দিকে দেখা যাচ্ছে। তো যেখান থেকে আমরা শুরু করবো সেখানে এই গ্রেডিয়েন্ট স্লাইডারের প্রথম যে কালারটা থাকবে সেটা দেখা যাবে, এবং শেষের দিকে পর্যায়ক্রমে যে কালারগুলো থাকবে সেগুলো পর্যায়ক্রমে দেখা যাবে। ব্ল্যাকের জায়গায় যদি আমরা এখানে আরেকটা কালার দিয়ে দিই, তারপর গ্রিন কালার দিয়ে দিলাম, এবার দেখুন আমরা যেদিক থেকে ড্র্যাগ করছি সেদিকে কিন্তু স্লাইডারের প্রথমে যে কালারটা রেড সেটা দেখা যাচ্ছে, এবং যেখানে এনে আমরা ছেড়ে দিচ্ছি ঠিক সেখানে গ্রিন কালার দেখা যাচ্ছে। গ্রেডিয়েন্ট টাইপটা যদি আমরা লিনিয়ার করে দিই এবং এভাবে যদি ড্র্যাগ করি তাও সেম আমরা যেদিক থেকে ড্র্যাগ করবো সেদিকে গ্রেডিয়েন্ট স্লাইডারের প্রথম কালারটা দেখা যাবে। এটা আপনার খেয়াল রাখবে আপনার গ্রেডিয়েন্ট বারের ভিতরে কোন কালারটা প্রথমে রয়েছে এবং কোন কালারটা শেষে রয়েছে, এভাবে পর্যায়ক্রমে কালারটা খেয়াল রেখে আপনারা এভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। তো এখানে আমরা আরেকটা রেড কালারের স্লাইডার তৈরি করছি। এই রেড কালারের স্লাইডারের উপর মাউসের বাম্পার চেপে ধরে অল্টার কি চেপে এভাবে মাউসের বাম্পার চেপে ডান দিকে ড্র্যাগ করে আমরা একটা ডুপ্লিকেট রেড কালারের স্লাইডার তৈরি করে নিলাম। গ্রিন কালারের স্লাইডারটা আমাদের প্রয়োজন নেই, এটা মাউসের বাম্পার চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করে এটাকে ডিলিট করে ফেললাম। এবার লাল কালারের স্লাইডারটাকে টেনে সবার ডান দিকে নিয়ে গেলাম। তো আমরা পুনরায় এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম। অবজেক্টটাকে যদি সিলেক্ট না করে আমরা এখানে স্লাইডারের কালার পরিবর্তন করি তাহলে কিন্তু অবজেক্টের ভিতরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে না। দেখুন সিলেক্ট এই অবজেক্টটাকে ডিসিলেক্ট করে যদি আমরা এখানে এই স্লাইডারের কালারটাকে চেঞ্জ করি তাহলে দেখো অবজেক্টের ভিতরে কিন্তু কোনো পরিবর্তন আসেনি, অথচ এখানে গ্রেডিয়েন্ট বারের ভিতরে কিন্তু ঠিকই গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। তো সেই জন্য সবার প্রথমে আমাদেরকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই অবজেক্টকে সিলেক্ট করে নিতে হবে। এই ইলিপসটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা ডান দিকে যে রেড কালার স্লাইডারটা রয়েছে তার উপর মাউসের বাম্পারে ক্লিক করলাম। একটা ক্লিক করার সাথে সাথে এখানে কালার প্যালেটের যে স্লাইডারগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভেটেড হয়ে গেল। তো আমরা এখানে কালার প্যালেটের ডান দিকে যে এখানে সিএমআই কে মোডটা দেখা যাচ্ছে, তো আমরা এখানে ডান দিকের যে আইকনটা আছে তার উপরে ক্লিক করে এইচ এস বি মুডটা নিয়ে আসবো। এইচ এস বি মুডটা নিয়ে এসে এইচ এস ফর হিউ অর্থাৎ এখান থেকে যে কোনো কালার আমরা পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে যে কালারটা আছে সেটাই রাখবো রেড। এস সিচুয়েশন দিয়ে আমরা কালারের যে ইন্টেন্সিটি আছে ঘনত্ব সেটাকে আমরা পরিবর্তন হালকা পাতলা করতে পারবো যে কোনো কালারকে, এখানে যে কালারটা আমরা সিলেক্ট করে দেবো। এবং বি ব্ল্যাক এটার মাধ্যমে যে কালারটা সিলেক্ট করা থাকবে সেটাকে আমরা ব্ল্যাক করতে পারবো, যে কোনো কালারকে আমরা ব্ল্যাক করতে পারবো। তো আমরা এখানে ব্ল্যাক কালারের যে স্লাইডারটা রয়েছে তার উপর মাউসের বাম্পারটা চেপে এভাবে বাঁ দিকে ড্র্যাগ করছি। যেহেতু এখানে ডান দিকের যে স্লাইডারটা আছে সেটা সিলেক্ট করা আছে, সেহেতু এই লাল কালারকে যে আমরা ব্ল্যাক করছি সেটা ডান দিকের যে স্লাইডার আছে তার উপরে পড়বে, এবং এখানে ইমেজের উপরেও ডান দিকে সেটা দেখা যাচ্ছে। এভাবে এটাকে আমরা ব্ল্যাকিশ করে ফেললাম। এবার আমরা এই গ্রেডিয়েন্টের টাইপটাকে লিনিয়ার থেকে রেডিল করে দেবো। রেডিল করার সাথে সাথে দেখুন মাঝখানে কিন্তু রেড কালারটা চলে গেছে এবং চারিদিকে যে ডার্ক কালারটা সেটা দেখা যাচ্ছে। এটাকে আমি আরেকটু ব্রাইট করে দিচ্ছি আমার সিচুয়েশন থেকে, এটাকে একটু হালকা করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এরকম একটা কালার আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা চাচ্ছি যে এখানে যে বলটা আমরা তৈরি করছি সে বলের উপরের বাঁ দিক থেকে আলো পড়ছে, তো এই ইফেক্টটা দেওয়ার জন্য আমরা গ্রেডিয়েন্ট প্যালেটের ভিতরে যে অ্যাঙ্গেলের বক্স রয়েছে সেটা ব্যবহার করবো না, গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করবো। তো এই ইলিপসটা সিলেক্ট অবস্থায় আমরা গ্রেডিয়েন্ট টুলের উপরে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট টুলের উপরে ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্ট টুলের যে মেজারিং যে বারটা আছে সেটা এখানে ওপেন হয়ে গেল। এই বলের উপরে বাঁ দিক থেকে যেহেতু আলো পড়বে তো সেদিকে অবশ্যই লাইট হবে কালারটা, এবং বাকি যে দিকটা থাকবে সেটা ডার্ক হবে। তো এখানে লাইট কালারটা গ্রেডিয়েন্ট বারের মধ্যে ভিতরে দেখতে পাচ্ছি বাঁ দিকে রয়েছে, তাহলে আমরা মাউসের বাম্পারটা চেপে এইভাবে ড্র্যাগ করে উপর থেকে নিচের দিকে গ্রেডিয়েন্ট টুলটাকে নিয়ে আসবো। তাহলে দেখুন উপর দিকে এখন ব্রাইট কালার দেখা যাচ্ছে এবং নিচের দিকে অপেক্ষাকৃত ডার্ক কালার দেখা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে বলটার উপর থেকে আলো পড়ছে এবং নিচের থেকে এখানে ডার্ক কালার দেখা যাচ্ছে। এটাকে আমরা আরও মডিফাই করতে পারি এভাবে। এবার এখানে আমরা বিভিন্ন রকম শেড ব্যবহার করতে পারি, কালারের যে শেড রয়েছে আরও স্লাইডার যুক্ত করে, তো সেটা আমরা করছি।
এখানে মাউসের বাম ক্লিক করার সাথে সাথে স্লাইডারের নিচে এখানে আরেকটা ইন্ডিয়ান স্লাইডার যুক্ত হয়ে গেল। এই স্লাইডারের উপর মাউসের বাম ক্লিক করে আমরা এখন এই স্লাইডারটাকে যদি ডানে বাঁয়ে নিই তাহলে দেখুন এখানে পরিবর্তন দেখা যাচ্ছে। এটাকে একটু ডার্ক করে দিচ্ছি। উপরে যে স্লাইডারটা আছে সেই স্লাইডার দিয়ে আমরা কালারের সীমানাকে নির্ধারণ করতে পারি, কোন কালারটা কতটুকু হবে সেই পরিমাণটাকে আমরা এখান থেকে এই স্লাইডারের মাধ্যমে নির্ধারণ করে দিতে পারি। এখানে এই দুইটা কালার সেম দেখা যাচ্ছে, তো আমি এই কালার উপর স্লাইডের উপর মাউস ব্যবহার ক্লিক করে এটাকে একটু লাইট করে দিচ্ছি। তো নিচের অংশে একটু হালকা লাইট দেখা যাচ্ছে, মাঝখানে একটা ডার্ক কালারের শ্যাডো দেখা যাচ্ছে। এখানে উপরে যে স্লাইডারটা আছে সেটাকে ডান দিকে ড্র্যাগ করে আমরা উপরের লাইটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো লাইটের যে পরিমাণটা আছে সেটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি অবজেক্টের ভিতরে। এবং এখানে এই গ্রেডিয়েন্ট টুলের উপরে যে বলটা আছে, দুইটা বল দেখা যাচ্ছে, উপরে যে বলটা আছে তার উপর মাউসের বলটা চেপে ধরে যদি ড্র্যাগ করি তাহলে আমরা এই গ্রেডিয়েন্ট যে স্কেলটা আছে সেটাকে আমরা বিভিন্ন দিকে সরাতে পারছি। এভাবে আমরা এখানে একটু ডার্ক কালার করে দিলাম এবং এখানে স্লাইডারটাকে বাঁ দিকে ডার্ক করে আর একটু লাইট করে দিলাম নিচের দিকে। নিচে আরেকটা স্লাইডার যুক্ত করলাম, যুক্ত করে এটার এটাকে এই স্লাইডার উপর মাউসের বাম ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু লাইট কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাস্তব একটা বলের যে ইফেক্ট আছে সেটা আনার চেষ্টা করছি, যে দেখলে মনে হয় যে একটা বল। ঠিক আছে, এখানে একটা বলের মতো শেপ আমরা তৈরি করে ফেলেছি। তো এখানে আরেকটু লাইটিংয়ের ব্যাপার রয়েছে, তো সেটা আমরা করার জন্য ইলিপ্স টুলটা অ্যাক্টিভ করলাম। পুনরায় অ্যাক্টিভ করে এখানে একটা ইলিপ্স ড্র করলাম, এভাবে এর ভিতরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের যে গ্রেডিয়েন্ট আছে সেটা অ্যাপ্লাই করলাম ইলিপ্সের ভিতরে। তো এখান থেকে আমরা যে ব্ল্যাক কালারের স্লাইডারটা আছে তার উপর মাউসের বামটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে নিচে গ্রেডিয়েন্ট প্ল্যাটের নিচে অপাসিটি এবং লোকেশনের যে বক্স দুটো সেটা অ্যাক্টিভ হয়ে গেল। তো এখান থেকে অপাসিটি কমিয়ে আমরা জিরো করে দিলাম। ঠিক আছে, অর্থাৎ এখানে 0% অপাসিটি, এখানে ট্রান্সপারেন্ট, আর বাঁ দিকে রয়েছে হোয়াইট কালারের গ্রেডিয়েন্ট। তো আমরা এবার এটাকে ট্র্যাক করে এভাবে ডান দিকে নিয়ে আসলাম এবং এটাকে বড় করে দেখি গ্রেডিয়েন্টটা কেমন। তো এটাকে আমরা টাইপটা রেডিয়াল করে দেব, রেডিয়াল করে দিয়ে এখানে কালার স্লাইডারটাকে এইভাবে হোয়াইট কালারের স্লাইডারটাকে ডান দিকে ড্র্যাগ করে এইভাবে নিয়ে যাব। ঠিক আছে, এবং ব্ল্যাক কালারের যে স্লাইডারটা আছে তারপর মাউসে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে কালার প্যালেট থেকে CMYK যে কালার মোডটা আছে সেটা প্যালেটটা ওপেন করব। ওপেন করে কে এর যে স্লাইডার আছে সেটা সবার ডানে রয়েছে, অর্থাৎ 100% রয়েছে, সবগুলো স্লাইডারকে এভাবে ড্র্যাগ করে 100% করে দেব। করে দিয়ে এভাবে এটাকে ওভার শেপে নিয়ে আমরা এই বলের উপরে নিয়ে এভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এখানে উইন্ডো প্যালেট থেকে ট্রান্সপারেন্সি যে প্যালেটটা আছে সেটা ওপেন করব। এই যে ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন, শিফট কন্ট্রোল ফাংশন কি 10 একসাথে কিবোর্ড থেকে প্রেস করলো ট্রান্সপারেন্সি যে প্যালেটটা আছে সেটা ওপেন হবে এখন। এবং এখানে ফ্লোটিং প্যালেটে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি প্যালেটের যে আইকনটা সেটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলো ট্রান্সপারেন্সি প্যালেটটা এইভাবে ওপেন হয়ে যাবে। এটা আমরা ট্র্যাক করে বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ট্রান্সপারেন্সি প্যালেটের অধীনে আমরা দেখতে পাচ্ছি যে অপাসিটি এবং নর্মাল দুটি অপশন আছে। এবং এখানে যে আমরা ড্রয়িংটা করেছি সেটা দেখা যাচ্ছে, যে ইলিপসটা ড্র করেছে এখানে ব্লেন্ডিং মুডটা যে নর্মাল রয়েছে, নর্মালের ডান দিকে যে অ্যারোটা আছে তার উপরে মাউসের বাম ক্লিক করার সাথে সাথে যে লিস্ট আসে এখানে অনেকগুলো ব্লেন্ডিং মুড দেখা যাচ্ছে। এই ছোটো ইলিপসটা সিলেক্ট অবস্থায় আমরা এই ব্লেন্ডিং মুডটা স্কিন করে দিচ্ছি। যখন স্কিন করে দিচ্ছি দেখুন এখানে এটা মিশে গেল, ব্লেন্ডিং করে দেওয়ার সাথে সাথে এখানে ইফেক্ট এরকম দেখা যাচ্ছে। তো এটাকে আমরা এইভাবে একটু বড় করে ড্রাগ করে এইভাবে একটু উপর দিকে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এখানে এই ইলিপসটাকে এইভাবে সিলেক্ট অবস্থায় আমরা এই হোয়াইট কালারের যে স্লাইডার আছে সেটাকে বাঁ দিকে ড্রাগ করে এই উজ্জ্বলতাটাকে আরেকটু কমিয়ে দিতে পারছি। তো এবার আমরা এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য ইলিপস টুলটা পুনরায় অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এখানে এভাবে একটা ইলিপস ড্র করলাম, এটা ফিল কালারটা ব্ল্যাক দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে গ্রেডিয়েন্ট আছে সেটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে নিয়ে এখানে গ্রেডিয়েন্ট প্যালেট থেকে গ্রেডিয়েন্ট টাইপটা রেডিয়াল করে দিলাম, রেডিয়াল করে দিয়ে এটা রিভার্স করে দিই, অর্থাৎ মাঝখানে আমরা ব্ল্যাক কালার যাচ্ছি তো রিভার্স করে দিলাম। এখন মাঝখানে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, এটাকে ড্র্যাগ করে আমরা এইভাবে বলটা নিচে নিয়ে আসলাম। নিচের লিস্টটা সিলেক্ট করতে মাউসের ডান বাটন ক্লিক করলাম, ক্লিক করে এনএস থেকে সেন্ড টু ব্যাক, ব্যাকে আমরা পাঠিয়ে দিলাম। এবার আমরা এই লিস্টটা সিলেক্ট অবস্থায় ইফেক্ট থেকে ব্লারে গিয়ে গজন ব্লার এটা অ্যাপ্লাই করব। তো গজন ব্লারের যে ডায়ালগ বক্সটা সেটা দেখা যাচ্ছে, প্রিভিউ অপশনে চেক দিয়ে দিলাম তাহলে আমরা দেখতে পাবো। তো রেডিয়াসটা 86.6 রয়েছে, তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিয়ে ওকে করব। তো দেখুন এখানে এবার এটা শ্যাডোটা দেখা যাচ্ছে। তো এভাবে এটা রিয়েলিস্টিক একটা বলের মতো দেখা যাচ্ছে। এবার এটাকে আমরা এভাবে মুভ করিয়ে ডান পাশে রেখে দিলাম। এবার আমরা এখানে ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম, এখানে লিস্টটা অ্যাক্টিভ করে নিয়ে
কি প্লটার চেপে এখানে একটা ইলিপস ড্র করবো, আমরা এখানে বেলুন ড্র করব, ঠিক আছে। তো এভাবে ইলিপসটা ড্র করার পর এটা সিলেক্ট অবস্থায় আমরা টুল প্যানেল থেকে ডিরেক্ট সিলেকশন অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে নিয়ে এই ইলিপসের নিচের দিকে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে তারপরে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি একবার প্রেস করব, প্রেস করে এটাকে আমরা নিচের দিকে লম্বা করে ফেলছি, ডিম্বাকৃতি করে ফেলছি, অর্থাৎ ডিমের নিচের দিকে যেরকম থাকে কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি চেপে ধরলে এভাবে এটা আমাদের যতটুকু প্রয়োজন এভাবে লম্বা করে ফেলাম নিচের দিকে। এবং এবার দুপাশে দুইটা যে অ্যাঙ্কর পয়েন্ট আছে শিফট কি চেপে ধরে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে আপ অ্যারো কি কয়েকবার কিবোর্ড থেকে প্রেস করব, তো এই দুইটা সাইড উপর দিকে উঠিয়ে দিলাম। এবার উপরে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে মাউসের বাম্পারে ক্লিক করে সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম এবং আপ অ্যারো কি প্রেস করে এটাকে একটু উপরের দিকে এভাবে উঠিয়ে দিলাম। দেখুন বেলুনের মতো আকৃতি দেখা যাচ্ছে। এবার তো এবার আমরা এটার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, তো ব্লু কালারের গ্রেডিয়েন্ট যেহেতু অ্যাপ্লাই করবো, ব্লু কালারের গ্রেডিয়েন্ট যেহেতু আমাদের অ্যাপ তৈরি করা নেই, তাহলে আমরা গ্রেডিয়েন্ট বারের উপরে ক্লিক করবো। গ্রেডিয়েন্ট বারের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে যে গ্রেডিয়েন্টটা তৈরি করা আছে সেইটাই এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমরা এটাকে পরিবর্তন করার জন্য চারিদিকে যেহেতু হোয়াইট রয়েছে চারিদিকে আমাদের ব্লু কালার দরকার, তাহলে আমরা এই হোয়াইট কালারের যে গ্রেডিয়েন্ট আছে তার মাউসের বাম বাটন ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা সোয়াচেস ওপেন হবে, কালার সোয়াচেস, এখান থেকে আমরা ব্লু কালারটা এইভাবে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। সিলেক্ট করে দিলাম। এবার বা দিকে যে ব্ল্যাক কালারটা আছে সেটার গ্রেডিয়েন্ট রেডের উপর মাউসের বাম বাটন ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার সাথে সাথে পুনরায় সেই সোয়াচেসটা ওপেন হলো। এবার আমরা এখানে আরেকটা ব্লু কালার এখানে সিলেক্ট করে দিলাম। তো এবার কিন্তু দুইটা সিলেক্টেডের কালার একই রকম, তাই এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা ডান দিকে যে স্লাইডার আছে সেটার উপর মাউসের বাম্পারে ক্লিক করলাম। ক্লিক করে কালার প্যাডের ডান দিকে যে আইকনটা আছে তার উপরে ক্লিক করে HSB কালার মোডটা অ্যাক্টিভ করলাম। HSB কালার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে HSB যে স্লাইডারগুলো আছে সেগুলো চলে আসছে এবং সবার নিচে যে ব্ল্যাক কালার স্লাইডার আছে সেই স্লাইডার উপর মাউসের বাম্পারটা চেপে ধরে ডান দিকে ড্র্যাগ করে ডান দিকে যে স্লাইডার আছে সেটাকে ব্ল্যাক করে ফেললাম এবং বাঁ দিকে যে স্লাইডার আছে তারপরে ক্লিক করে এটাকে আরেকটু ব্রাইট করে দেবো, ঠিক আছে। এভাবে এটাকে একটু ব্রাইট করে দিলাম। দেখুন এবার কিন্তু আরেকরকম ডাইমেনশন দেখা যাচ্ছে। তো পুনরায় আমরা এখানে গেটের টুটা অ্যাক্টিভ করে নিয়ে এভাবে বেলুনের কোন দিক থেকে আলো পড়বে সেদিক থেকে মাউসের বাম্পারটা চেপে ধরে ড্র্যাগ করে এভাবে গেটের টুটা অ্যাক্টিভ করে গেটের টুটার মাধ্যমে গেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। যেদিক থেকে ড্র্যাগ করছি সেদিকে কিন্তু এই গেডিয়েন্ট বারের বা দিকে যে হালকা কালারটা আছে সেটা দেখা যাচ্ছে এবং ডান দিকে যে ডিপ কালারটা আছে সেটা শেষে দেখা যাচ্ছে। এভাবে যদি ডান দিক থেকে আলো পড়ে তাহলে আমরা ডান দিক থেকে ড্র্যাগ করে এভাবে নিচেটা ছেড়ে দিব বা দিকে, তাহলে নিচের দিকে ব্ল্যাক কালারটা দেখা যাবে এবং যেদিক থেকে ড্র্যাগ করছে সেদিকে হোয়াইট কালার দেখা যাবে। এভাবে যেদিকে খুশি সেদিকে আমরা আলো কোন দিক থেকে পড়ছে সেই দিকটা নির্ধারণ করে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা সেটা নির্ধারণ করে দিলাম। এভাবে আমাদের মন মতো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিবো। অ্যাপ্লাই করে নিয়ে তো এখানে আমরা এক্সট্রো কালার অ্যাক্টিভ করে দিলাম, ফুল কালার যেটা রয়েছে সেটাই থাক। এবার আমরা এখানে এভাবে মাউসের বাম্পার চেপে ধরে ড্র্যাগ করে বেলুনের নিচে যে বাদা অংশ থাকে সেটা আমরা এভাবে ড্র করার চেষ্টা করছি এবং সেটা এভাবে আঁকার পরে এখানে এনে এটার সাথে এভাবে অ্যাডজাস্ট করে দেবো। এখানে এক্সট্রো কালারের প্রয়োজন নেই। এবার আমরা এখানে একটা সম্পূর্ণ বেলুন দেখতে পাচ্ছি। পেন্ডুলের মাধ্যমে এক্সট্রো কালারটাকে অ্যাক্টিভ করে নিয়ে ফিল কালারটাকে নান করে দিচ্ছি। নান করে দিয়ে এখানে বেলুনের যে সুতা আছে সেটাকে আমরা ড্র করছি এভাবে। ওটাকে চেপে ধরে কেটে দিলাম। এভাবে বেলুনের সুতা আমরা ড্র করে ফেললাম। এবার সম্পূর্ণ বেলুনটাকে আমরা এভাবে ড্র সিলেক্ট করে নিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে নিয়ে এবার এটাকে একসাথে শিফট অল্টার চেপে ছোটো করে নিলাম। অল্টার কি চেপে ধরে এটাকে আমরা এভাবে কপি করতে পারি। এভাবে দুইটা কপি করলাম। দ্বিতীয় বেলুনটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে অল্টার ব্যাডের উপরে যে রিকালার আর্ট ওয়ার্ক অপশনটা রয়েছে তার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে রিকালার আর্ট ওয়ার্কের যে ডায়লগ বক্স সেটা ওপেন হয়ে গেল এবং এখান থেকে আমরা এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করে এখানে ডান দিকে যে মাঝখানে লিঙ্ক হারমোনি কালার্স আইকনটার উপরে ক্লিক করে এটাকে লিঙ্ক করে দিলাম। ভিতরে যে ডায়াগ্রামটা আছে কালারের তার উপরে মাউসের বাম্পারটা চেপে ধরে এইভাবে যেই কালার উপরে নিব দেখুন আমাদের বেলুনটা কিন্তু সেই কালার হয়ে যাচ্ছে। এখানে আমরা খুব সহজে ডিফারেন্ট কালারের বেলুন ড্র করে ফেলাম এবং ওকে দেওয়ার সাথে সাথে এটা ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে। তৃতীয় নাম্বার বেলুনটাকে এভাবে সিলেক্ট করে নিই। একইভাবে আমরা রি কালার আর্ট ওয়ার্ক আইকনের উপরে ক্লিক করে রি কালার আর্ট ওয়ার্কের যে ডায়লগ বক্স সেটা ওপেন করে নিলাম এবং এখানে উপরের বাঁ দিক থেকে এডিট অ্যাক্টিভ কালার্স এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে যে ডায়াগ্রাম আঁকবে তার নিচে ডান দিকে যে লিঙ্ক হারমোনি কালার্স এই বাটনে ক্লিক করবো। ক্লিক করে এটাকে লিঙ্ক করে দেবো। ডায়াগ্রামের ভিতরে এভাবে সাইকেলটার উপর মাউসের বাম্পারটা চেপে ধরে ড্র্যাগ করে যেই কালারটা চাই সেই কালারের উপরে এভাবে এনে ছেড়ে দিলে আমাদের বেলুনটা সেই কালারের দেখা যাচ্ছে। দেখুন রেড কালারের বেলুন এবার দেখা যাচ্ছে ওকে। তো এভাবে এখান থেকে আমরা রিকালার করতে পারি। তো এভাবে আমরা গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করে বেলুন ড্র করে ফেললাম, দেখতে পাচ্ছেন। তো আমি এগুলোকে এখানে এনে রেখে দিচ্ছি। তো আমরা এখানে বল ড্র করলাম,
এবং এখানে বেলুন ড্র করলাম। এবার আমরা এখানে ডান দিকে যে গ্লসি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটা তৈরি করে দেখাবো। সর্বপ্রথমে আমাদের এখানে টুল প্যানেল থেকে রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে নিয়ে এখানে যে স্ট্রোক কালারটা আছে সেটাকে নান করে দিচ্ছি, এখানে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, তারপর এখানে ব্লু কালার দিয়ে দিলাম। ব্লু কালার দিয়ে এখানে এভাবে একটা শেপ ড্র করলাম, ঠিক আছে। এবার এটার ভিতরে আমাদের গ্লসিনেস অ্যাপ্লাই করতে হবে, সেজন্য আমাদের কী করতে হবে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। তো এসে এই রাউন্ডেড রেক্টাঙ্গুলারটা সিলেক্ট অবস্থায় আমরা গ্রেডিয়েন্ট প্যালেটের নিচে যে গ্রেডিয়েন্ট স্লাইডার বারটা আছে সেই স্লাইডার বারের ভিতরে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। তো আমরা যেহেতু এখানে ব্লু কালার সিলেক্ট করবো তাহলে কালো যে স্লাইডারটা আছে তারপর মাঝে বটন ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে কালার প্লেট সোয়েচটা চলে আসছে। কালার সোয়েচ থেকে আমরা ব্লু কালারটা সিলেক্ট করে দিলাম। দেখো ডান দিকে যে স্লাইডার আছে তারপর মাউসের বাম বাটন ডাবল ক্লিক করে পুনরায় এটাকেও ব্লু করে দিলাম। দুইটা কালার এখানে ব্লু দেখা যাচ্ছে। এখানে টাইপ লিনিয়ার রয়েছে, তাহলে লিনিয়ার থাকা অবস্থায় আমরা ডান দিকটা বা দিকের যে কোনো একটা স্লাইডারের উপর মাউসের বাম বাটন ক্লিক করবো। ক্লিক করে কালার প্যালেটের ডান দিকের যে আইকনটা আছে তার উপরে ক্লিক করে HSB কালার মোডটা অ্যাক্টিভ করলাম। তো HSB কালার প্যালেটটা দেখা যাচ্ছে। HSB বি এর যে স্লাইডার আছে সেই স্লাইডারটাকে মাউসের বাম বাটন চেপে ডান দিকে ড্রাগ করে এইভাবে এটাকে ডার্ক করে ফেললাম কালারটাকে, ব্লু কালারটাকে। ডান দিকের যে স্লাইডারের ব্লু কালারটা আছে সেটাকে ডার্ক করে ফেললাম। বা দিকের যে স্লাইডার আছে তার উপরে ক্লিক করে এটাকে আরেকটু ব্রাইট করে ফেললাম, ঠিক আছে, ডার্কনেস এভাবে করে। এটাকে উপরে নিচে যেহেতু আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টে ব্যবহার করবো তাহলে আমরা এটা সিলেক্ট অবস্থায় গ্রেডিয়েন্ট প্যালেট থেকে -90 ডিগ্রি দিতে পারি। -90 ডিগ্রি এখানে সিলেক্ট করে দিলে দেখা যাচ্ছে ব্ল্যাক কালারটা নিচে দেখা যাচ্ছে। আমরা যদি ব্ল্যাক শেডটা উপরে চাই তাহলে আমরা -90 ডিগ্রির জায়গায় +90 ডিগ্রি দেবো, তাহলে ব্ল্যাক যে শেডটা আছে সেটা উপরে দেখা যাচ্ছে। তো ব্ল্যাকের শেডটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেলেরটাকে একটু বাঁ দিকে ট্র্যাক করলাম, ঠিক আছে। এবার বাঁ দিকে ট্র্যাক করে এখানে একটা বাটন দেখা যাচ্ছে। এই বাটনটাকে আরেকটু গ্লোজি করার জন্য ব্যাটাকে দেখে নিই। দেখুন এই বাটনটা কতটা গ্লোজি, ঠিক আছে, এখানে এই বাটন দেখতে পাচ্ছেন কতটা গ্লোজি দেখা যাচ্ছে, অর্থাৎ এটা গ্লোজিনেস দেখা যাচ্ছে, লাইট পড়ে যে চকচক করছে সেটা বোঝা যাচ্ছে। তো এরকম একটা অনুভূতি আনার জন্য পুরো একটা শেড দিতে পারি। আমরা এবার এই রাউন্ডের একটা ওটার শেপটাকে সিলেক্ট করে অল্টাকে চেপে ধরে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে এটা সিলেক্ট অবস্থায় এটা কালারটা আমরা হালকা ব্লু কালার সিলেক্ট করে দিলাম। ডাইরেক্ট সিলেক্ট টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে নিয়ে রাউন্ডের একটা ওটার নিচে যে নিচের যে অ্যাঙ্কর প্যাড আছে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে চেপে ধরে ডান দিকে যে অ্যাঙ্কর প্যাড আছে তার উপরে ক্লিক করে দুটো অ্যাঙ্কর প্যাড একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে আপ অ্যারো কি পর্যায়ক্রমে প্রেস করতে থাকবো। এভাবে এটাকে উপরে নিয়ে যাব, উপর দিকে নিয়ে যাব। দেখো এটা উপর দিকে চলে আসছে, শেপটা অন্যরকম দেখা যাচ্ছে। তো এবার সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করবো। এই শেপটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে আরেকটু ছোটো করে দিব, এভাবে ছোটো করে নিয়ে এভাবে ড্রাগ করে এটা উপরে নিয়ে বসিয়ে দিব এভাবে। দেখুন এটা একদম সম্পূর্ণ বসে গেছে, তাই আমরা শিপটা চেপে এটাকে আরেকটু ছোটো করে দিব এভাবে। ডাউনে রেখে প্রেস করলাম, পুনরায় এটাকে একটু ট্রান্সফর্ম করে ছোটো করে দিচ্ছি, আরেকটু ছোটো করে দিচ্ছি। এবার এটার যে শেডিংটা আছে সেটা চেঞ্জ করে দেবো। তার জন্য আমাদের এটার উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। তো গ্রেডিয়েন্ট প্যাড থেকে গ্রেডিয়েন্ট বারের উপরে মাউসের বাম ক্লিক করে এভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। এখন কালার চেঞ্জ করবো। ডান দিকে যে স্লাইডার আছে তারপর মাউসের বাম ডাবল ক্লিক করে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দেবো ব্লু। বাঁ দিকের যে স্লাইডার আছে সেটা হোয়াইট থাক। এই অবস্থায় আমরা এটাকে অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দেবো। পরে যে শেপটা আছে সেটা সিলেক্ট অবস্থায় আমরা এখানে গ্রেডিয়েন্ট প্যাড থেকে +90 ডিগ্রি দিলে দেখা যাচ্ছে ব্লু কালারটা উপরে চলে যাচ্ছে। তো -90 ডিগ্রি দিব, তাহলে ব্লু কালারটা নিচে চলে আসলো, হোয়াইট কালারটা উপরে চলে গেল। তো এখানে এরকম একটা গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। এবার আমরা নিচের যে শেপটা আছে তারপর মাউসের বাম ক্লিক করে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে নিচের যে স্লাইডার আছে সেটাকে একটু ডান দিকে ড্রাগ করে এটা একটু ব্রাইটনেসটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এভাবে। এবার আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে অল্টার শিফট চেপে ধরে এভাবে এটাকে ছোটো করে ফেললাম। দেখুন গ্লোজি একটা আকার একটা বাটন দেখা যাচ্ছে। তো অল্টারকে চেপে ধরে আমরা এটাকে আরেকটু আর কয়েকটা কপি করে দিচ্ছি। কপি করে নিয়ে পূর্বের মতো পর্যায়ক্রমে আমরা এগুলোকে রিকালার করবো। তো এটাকে সিলেক্ট করে নিয়ে রিকালার আর্টওয়ার্ক আইকনে ক্লিক করে এভাবে রিকালার আর্টওয়ার্কে যে ডায়লগস রয়েছে সেটাকে ওপেন করলাম। ওপেন করে নিয়ে এডিট, তারপরে লিঙ্ক, হারমোনি কালার্স, আমি এখানে ডায়ালের বক্স থেকে এভাবে ডায়ালটাকে ঘুরিয়ে আমাদের যেই কালার প্রয়োজন সেই কালার উপরে মাউসের বাম বাটন চেপে ধরে ডায়ালটাকে ঘুরিয়ে নিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে, এবং ওকে করে দেবো সবার শেষে। এরপর একটাকে আমরা কালার করছি। দেখুন আমাদের কিন্তু খুব সহজে এইভাবে ক্লোজি বাটন তৈরি করে ফেললাম। লিঙ্ক দেন এখানে রেড কালার দেন ওকে
টেক্সট সিলেক্ট করব রিকালার আর্টওয়ার্ক রিকালার রিকালার আর্টওয়ার্কের ডায়লগ বক্স থেকে এডিট লিক হারমনি কালার দেন এখানে যে কালারের আমরা বাটন চাচ্ছি সেই কালারের উপরে ডায়াল টাইনে ছেড়ে দিব দেন ওকে। তো দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে এখানে গ্লোসি যে বাটন রয়েছে সেগুলো খুব সহজে তৈরি করে ফেললাম গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে। এবার আমরা গ্রাউন্ড কালারের কিছু গ্লোসি বাটন তৈরি করব। এই জন্য ইলিপসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে একটা ইলিপস ড্র করলাম এভাবে। এখানে একটা গ্রেডিয়েন্ট শেড দেখা যাচ্ছে অলরেডি, যেটা আমাদের গ্রেডিয়েন্ট স্লাইডারের ভিতরে শো করছে। যে ডান দিকে ডার্ক কালারের একটা শেড দেখা যাচ্ছে ব্লুর, এবং বাঁ দিকে ব্রাইট কালারের একটা শেড দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই অবস্থায় আমরা এটাকে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা পুনরায় এই লিপটাকে সিলেক্ট করে নিয়ে অল্টারকে চেপে ধরে এটাকে একটা ডুপ্লিকেট এটার একটা ডুপ্লিকেট কপি তৈরি করে নিলাম। কপি তৈরি করে নিয়ে সিলেক্ট করে নিয়ে এবার আমরা টুল প্যানেল থেকে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে নিয়ে নিচের যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে ডুপ্লিকেট যে লিপটা তৈরি করেছে সেটা নিচের অ্যাঙ্কার পয়েন্টটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলে খুব একটা শেপ দেখা যাচ্ছে। দেন সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে এভাবে এটা সাইজটাকে একটু ছোটো করে দিচ্ছি, ছোটো করে দিয়ে এভাবে এটার উপরে সেট করে দিচ্ছি। শিপটা চেপে এটাকে একটু বড় করে দিচ্ছি এভাবে, এটাকে অ্যাডজাস্ট করে দেয়া এই শেপটার সাথে, যে শেপটার সাথে। এবং এটার যে কালারটা আছে সেটাকে আমরা একটু ব্রাইট কালার দেবো। অটাকে চেপে ধরে এটা একটা এই স্লাইডারের একটা ডুপ্লিকেট স্লাইডার তৈরি করে নিলাম, এবং এই ডার্ক কালারটাকে ডিলিট করে ফেললাম এখান থেকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা ব্রাইট, এটাকে এবার আমরা একটু ছোটো করে দেবো উপর দিকে। ডান দিকে যে স্লাইডার আছে তারপর মাঝে বক্সে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিয়ে কালার প্যালেট থেকে HSB তাই এটাকে একটু হালকা কালার করে দিচ্ছি। দেখুন এখানে আরেকটা গ্লোসি বাটন আমরা তৈরি করে ফেললাম রাউন্ড রাউন্ড শেপের। এবার পূর্বের মতো এটার আমরা চারটা কপি তৈরি করবো এভাবে। তো কপি তৈরি করে নিয়ে পর্যায়ক্রমে এগুলোকে আমরা রিকালার করব। রিকালার আর্টওয়ার্ক দেন এডিট লিঙ্ক কালার হারমোনি দেন আমরা যে কালারটা চাচ্ছি সেই কালারের উপরে এনে ডায়ালটা ছেড়ে দিব। ওকে ওকে এটা রিকালার আর্টওয়ার্ক এডিট লিঙ্ক হারমোনি কালার দেন গ্রিন দেন ওকে। গ্রেডিয়েন্ট মূলত লাইট অ্যান্ড শ্যাডো, যে কোনো কালারের ভিতরে লাইট অ্যান্ড শ্যাডোর যে কাজটা সেটাই আপনারা খেয়াল করুন। যে কোনো কালার হোক, রেড ইয়েলো ব্লু গ্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কালারই হোক, তার ভিতরে কিন্তু লাইট অ্যান্ড শ্যাডোর যে কাজটা সেটাই কাজ করছে। লাইট ব্লু কালারের ভিতরে কিন্তু অন্য কোনো কালার নেই, এটা শ্যাডো আছে। লাইট অ্যান্ড শ্যাডো, ডার্ক এবং লাইট এই দুইটা জিনিস এখানে কাজ করছে। তো এটাই আপনারা খেয়াল করুন, এখানে গ্রেডিয়েন্টের যে মূল ব্যাপারটা সেটা হলো লাইট অ্যান্ড শ্যাডো। তো যে কোনো কালারই হোক না কেন তার ভিতরে লাইট অ্যান্ড শ্যাডো কাজ করছে। দেখুন এখানে ব্লু কালার, তার ভিতরে ডার্ক এবং লাইট দুইটা কালার কাজ করছে। এখানে ভায়োলেট কালার, ডার্ক এবং লাইট। তো ডার্ক এবং লাইটের যে মিশ্রণটা এটাকে আপনারা অ্যাপ্রোপ্রিয়েটভাবে যত ব্যবহার করতে পারবেন আপনাদের অবজেক্টটা তত বাস্তবসম্মত দেখা যাবে। তো এডিট এখানে রিকালার আর্টওয়ার্ক থেকে যদি আমরা এডিট করে এখানে যদি লিঙ্ক বাটনে ক্লিক না করে লিঙ্ক হারমোনি কালার্স না করে যদি এখানে আমরা ডায়ালের ভিতরে ঘোরাই দেখুন কালারটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না। এটার জন্য আমাদের পুনরায় এখানে এডিট থেকে লিঙ্ক হারমোনি কালার এই বাটনে ক্লিক করে এটাকে লিঙ্ক করে দিতে হবে, অর্থাৎ সবগুলো কালার এখানে চেঞ্জ হবে। এই ডায়ালটাকে এভাবে ঘোরালে কাঁটাটাকে এভাবে ঘুরিয়ে যে কালারের উপরে ছেড়ে দেবো সেটা সেই কালার হয়ে যাচ্ছে। অথবা আমরা এখানে স্লাইডার ধরে ধরে কিন্তু কালার চেঞ্জ করতে পারি। প্রথমে হিউ যে স্লাইডার আছে সেটাকে আমরা ট্র্যাক করে যেই কালারের উপরে রাখবো সেই কালারের বাটন এখানে দেখা যাবে, ঠিক আছে। এভাবে আমরা যেই কালারের উপর নিয়ে রাখবো সেই কালারের বাটন আমরা এখানে দেখতে পাবো। এখানে রেড কালারের বাটন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি দেন ওকে। তো এখানে রাউন্ড কালারের গ্লোজি বাটন আমরা তৈরি করে ফেললাম। তো টিউটোরিয়ালটা কিন্তু এমনি অনেক লম্বা হয়ে গেছে। এখানে যে বাকি যে বাটনগুলো আছে এবং এখানে যে রিবনটা দেখা যাচ্ছে সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করে যে আর্টগুলো করছি এর উপর যে গ্রেডিয়েন্টের শ্যাডো ব্যবহার করছি এগুলো কিছুটা অ্যাডভান্স লেভেলের কাজ। তো আপনারা যদি ধীরে ধীরে খেয়াল করে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা খুব সহজে এবং এরকম শেপ তৈরি করতে পারবেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি বাকি যে বাটনগুলো আছে এবং রিবন আছে এগুলো ড্রয়িং করে দেখাবো। তো দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।